আজকে হচ্ছে আরবি মুহররম মাসের 2 তারিখ কয় তারিখ 2 তারিখ তাহলে 2 তারিখ হ্যাপি নিউ ইয়ার আমার আরবি যে আমরা পেলাম এমন কি কোন যুবক জানে না যে এটি কোথায় গেল দিনটা এটা কিসের দিন এমন কি আমরা যারা বৃদ্ধ আছি তারাও জানি না যে আরবি বছরটা কিভাবে শুরু হয় কথা বলেন ঠিক কি না আরবি বছর আমরা শুরু সেখানে অনেকগুলো ঘটনা জড়িত আছে মুহররম মাসে আমরা বুঝতে পারি অসংখ্য ঘটনা সেখানে জড়িত আছে এক নম্বর ঘটনা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে এই মুহররম মাসে চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ এখন মুহররম মাসের কি কয় তারিখে 10 তারিখ কয় তারিখ দশে মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই নীল নদ থেকে ওই দড়িয়া থেকে ওই নীল নদে ফেরাউনের কবল থেকে ফেরাউনের আক্রমণ থেকে বেঁচে গেছেন সেই জন্য এই মাসটার দশে মুহররমের মর্যাদা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলে গিয়েছেন কিন্তু আমরা অনেকেই মনে করি এটার মূল কাহিনী মনে হয় মুহররমের 10 তারিখ হোসাইনের ঘটনা তাই না সেটি নয় সেটি আছে ঠিক আছে কিন্তু সুসংবাদ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় বিজয়ের দিন মুক্তির দিন আনন্দের দিন আমরা যে অনেকে যেমন 16 ডিসেম্বর পালন করি বাংলাদেশে 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস এখন যদি ওই 16 ডিসেম্বরের দিনে কখনো একটা যুদ্ধ হয় বা কেউ মারা যায় আমরা কি সেই যুদ্ধটাকে 16 ডিসেম্বরটাকে কি কলঙ্ক করতে পারবো আমরা কি বলতে পারবো যে 16 ডিসেম্বর বাতিল করে আমরা যুদ্ধের দিনটাকে গ্রহণ করি কেউ বলবে না যেহেতু এটি আগ থেকে আগের থেকে আইন চালু হয়ে আসছে 16 ডিসেম্বর এটি হচ্ছে আমাদের বিজয়ের একটি দিন সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের দিন হলো 12-ই মুহররম মুহররম মাসের 10-ই মুহররম এখন আমরা সেটিকে সেখান থেকে শিক্ষা পাই ওটি হচ্ছে এক নম্বর নাম্বার দুই হলো ফেরাউন নীল নদে তার দলবল সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করতে এসে সে তার যত পশু ছিল তার যুদ্ধের বাহনগুলো ছিল সব বাহনগুলো ওই নদীর তীরে তলিয়ে গেছে নদীতে ধ্বংস হয়ে গেছে এমনকি ফেরাউন পানি খেতে খেতে পানিতে চুবা খেতে খেতে ফেরাউন ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে দুইটি আমাদের সংবাদ একটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি এবং বিজয় নাম্বার দুই হচ্ছে ফেরাউন ধ্বংস হয়েছে তার দলবল সহ সমস্ত পরশক্তিকে সমস্ত অস্ত্র শক্তিকে সমস্ত বাহন শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম রোজা রাখার জন্য নিয়ত করলেন এবং সবাইকে বললেন আমার সাহাবায়ে কেরামরা তোমরা এই 10 মুহররম রোজা রাখো এক সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ 10 মুহররম তো ইহুদিরা রোজা রাখে কারা ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখে ওরা তো ওদের বড়দিন মনে করে ওরা বড়দিন মনে করে আমরা কি 10 মুহররম রোজা রাখবো বিশ্বনবী মদিনা হিজরত করে মদিনা গেলেন মদিনা গিয়ে দেখতেছেন নাসারারা ইহুদিরা খ্রিস্টানেরা তারা একটি রোজা রাখে 10 মুহররম কত মুহররম 10 মুহররম একটি রোজা রাখে ওই একটি রোজা 10 মুহররম রাখার কারণে তাদেরকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন তোমরা এই রোজাটা যে রাখো এটি কেন রাখো কিসের জন্য নাসারারা বলে দিল আমাদের এমন একটা দিন এসে গেল ওই দিনটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী দলদেরকে নিয়া সাথী সঙ্গীদেরকে নিয়ে আসে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে সেই জন্য আমরা শুকরিয়া স্বরূপ একটি রোজা রাখি বিশ্ব নবী বলে দিল ও নাসারারা তোমরা জানো না তোমাদের থেকে আমার সম্পর্ক মুসার সঙ্গে বেশি সেই জন্য আমাকে যদি
رب العالمين بسيرك تهولي أغامي بشر تكي أمي دوئي تي كوري روزا پتك بسر دوار نيات كلام چيت كاري ميري بولي سبحان الله নিশ্চয়ই নবী বলেছেন তোমাদের থেকে আমার সম্পর্কটা মুসার থেকে আর কারো বেশি হতে পারে না কারণ আমিও একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী তোমরা যদি একটি রোজা রাখো আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বেছে রাখে তাহলে আমরা আগামী বছর থেকে দুইটি করে রোজা রাখব কথা বলেন ঠিক কি না তখন থেকে আমরা আমাদের শরণ হয়ে গেল যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামে আশুরা 10 মুহররমটা অনেক দিন আগে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে বিশ্বনবী মরার 50 বছর পর কয় বছর অনেক দেরিতে হয়েছে শাহাদাত তবে ওই দিনে দিনটা 6 তারিখে পড়েছে আমরা এখন মেইন টোটাল কাহিনীটাকে মনে করি মনে হয় কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে এইটাই মনে হয় মেইন কাহিনী তাই না কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক আগে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা এই মুহররম মাসটা আসলে কিছু কাজ করবে আবার কিছু কাজ করবে না কি কাজ করব ইয়া রাসূলুল্লাহ বলেছেন তোমরা এই কাজগুলো করবে মুহররম মাসে তোমরা আমল করবে বেশি করে কি করবে আমল করবে যুদ্ধ বিগ্রহ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে তোমরা ঝগড়া করবে না তাদের সঙ্গে দ্বন্দ্ব করবে না তাদের সঙ্গে কখনো তোমরা বিবাদে লিপ্ত হবে না তাদেরকে কখনো আঘাত করবে না মুহররম চারটি মাসে মুহররম রজব তারপরে জিলকদা জুলহাজ্জা এই চারটি মাসে তোমরা কখনো একে অপরকে গালি দিও না একে অপরকে আঘাত করিও না একে অপরকে কখনো তোমরা প্রহার মার দিও না একে অপরের সঙ্গে তোমরা দ্বন্দ্বে লিপ্ত হয় না এই মুহররম মাসে বিশ্বনবী বলেছেন এটি হচ্ছে সম্মানিত মাস এই চারটি মাসকে সম্মান করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব কথা বলেন ঠিক কি না চারটি মাস প্রত্যেকটি মুসলমান যেন আমরা সম্মান করতে পারি কিভাবে নাম্বার 1 হচ্ছে আমাদেরকে আমল করতে হবে যে আমলটি হচ্ছে রোজা কয়টি রোজা জোরে বলেন কয়টা দুইটা এখন দুইটি রোজা কিভাবে রাখব একটি রোজা হচ্ছে 10 মুহররম আর একটি 11 নবীজি বলেছেন তোমরা দুইটি রোজা মিলাও অথবা 9 মুহররম আর 10 মুহররম তোমরা দুইটি রোজা মিলিয়ে নিবা যদি কোনো ব্যক্তি 10 মুহররম রোজা রাখে তাহলে তার পরের দিন 11ই যেন মুহররমে রাখে অথবা যদি 9 মুহররম কেউ রোজা রাখে তাহলে 10 মুহররম মিলিয়ে নেয় তোমরা দুইটি রোজা মিলিয়ে নিবা আর প্রত্যেক সপ্তাহে তো দুইটি রোজা আছে না নাই আছে না নাই সোমবার আর কিবার কিবার সকলে আপনাদের পরীক্ষা নেওয়া দরকার আমরা সকলে পরীক্ষা দেব ইনশাআল্লাহ কিভাবে হাদিসের যে হাদিসের প্রশ্ন করা হবে সে হাদিসগুলো জবাব দিবেন অবশ্যই পুরস্কার পাবে দেবে কে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে আমার ছোটমোট পুরস্কার দিয়ে তো আপনারা খুশি হবেন না একটি আমরা পুরস্কার পেয়ে খুশি হবে সেটি হচ্ছে আল্লাহর পুরস্কার কার আল্লাহ তাআলা যে পুরস্কৃত করবে কিয়ামতের ময়দানে আমরা সেই পুরস্কারটা নেব কিভাবে যে ব্যক্তিগুলো আমি প্রশ্ন করার পর জবাব দিতে পারবে প্রশ্নের এক নম্বর অ্যানসার ফাস্ট হতে পারবে যে ব্যক্তি রেজাল্টটা ফাস্ট হবে তাকে পুরস্কার দেবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কথা বলেন ঠিক কি না সেই জন্য আমরা একটু জবাব দেব রোজাটা রাখবো আমরা দুইটি সপ্তাহে দুইটি রোজা আছে একটি সোমবার আর একটা বৃহস্পতিবার মাসে তিনটি রোজা আছে 13ই মানে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এটা হচ্ছে আয়ামে বিজে রোজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মাসে তিনটি রোজা এবং প্রত্যেক সপ্তাহে দুইটি করে রোজা রাখতেন আমরা তো সেই দিকে একটুকু আমলের দিকে যাই না কথা বলেন ঠিক কি না মুহররম মাস এই মুহররম মাসটাতে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা বাতিল করব যেই কাজগুলো হচ্ছে হাই হোসাইন করি আমরা চিল্লাই চিৎকার দেই না হাই হোসাইন হাই হোসাইন এইভাবে এমন কি অনেক ব্যক্তি চাকু দিয়া আবার কেহ ছোড়া দিয়া আবার কেহ লাঠি দিয়া আবার কেহ বিভিন্ন প্রকার অস্ত্র দিয়ে পিঠের মধ্যে মারদার কয় হাই হোসাইন বলে না হাই হোসাইন এগুলো হচ্ছে একদম নাজায়েজ কাজ কি এগুলা
একদম বেদাআত সেগুলো করা যাবে না আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করতে পারি আমরা মাম থেকে দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও সঠিকভাবে ইমানদার বানিয়ে তারপরে মৃত্যু দান করে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমাদের সেদিকে কর্ণপাত করতে হবে আমরা কখনো বেদাআতি কাজগুলো করব না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাকে কেন্দ্র করে আমরা অনেক বাজি ফোটাই সেই বাজিগুলো ফোটা যাবে না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে কেন্দ্র করে আমরা অনেকেই কি করি অনেকে ওই যে শিয়াল কুকুর কুত্তা পিটাই পিটাই না আগের দিন ছিল তারা ফজরে উঠে কুত্তা পিটায় অথবা শিয়াল পিটায় যে শিয়ালকে মেরে ফেলবো আগের দিনে এগুলো দিন ছিল তারপরে ওই যে বাঁশ ধারে মাটি দেয় ছিল না এই দিনগুলা ছিল এই কাজগুলো করা যাবে না এই কাজ হচ্ছে একটি সেটা নিরবতা পালন করা বিশ্বনবী বলেছেন তোমরা সম্মান করো চারটি মাসকে কিভাবে সম্মান সেই মাসগুলো আসলে আমল করো বেশি করে নফল নামাজ সেই মাসগুলো আসলে রোজা রাখো সেই মাসগুলো আসলে তোমার বাড়িতে আমলের মহড়া চালু করে দাও তোমাদের বাড়িতে সঠিকভাবে আমলের মহড়াটা চালু করে দাও তারা যেন আমল করতে পারে সেই দিকে তাদেরকে ধাবিত করাও সেই মাসগুলো আসলে কখনো তোমরা আমল ছেড়ে দিও না কারণ সেই মাসটিকে সম্মান করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা জেনে গেলাম যে জিনিসগুলো করণীয় সেগুলো আমাদের অবশ্যই করতে হবে আর যেগুলো বর্জনীয় সেগুলো আমরা করব না